আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো ব্লাউজ কাটিং করে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে 32 থেকে 50 ইঞ্চি বডি পর্যন্ত একটি ব্লাউজ কাঁধের মাপ কিভাবে নিতে হবে, আর্মলের মাপ কিভাবে নিতে হবে এবং শেপের মাপগুলো 32 থেকে 50 ইঞ্চি বডি পর্যন্ত কিভাবে নিতে হবে, গলার মাপটি কিভাবে নিতে হবে, একটি ব্লাউজ সম্পর্কে এ টু জেড যতগুলো সূত্র আছে এই ভিডিও থেকে শিখতে পারবেন। এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো সাইজের ব্লাউজ কাটিং আপনি শিখে নিতে পারবেন। তাই আপনাকে বলবো, আপনার যত ব্যস্ততা থাক এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, তাহলে ব্লাউজ কাটিং সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করতে পারবেন। তো চলুন তাহলে ব্লাউজটি কাটিং করে দেখিয়ে দিই। তো এই ব্লাউজটি কাটিং করার জন্য এখানে এক গজ 6 গ্রা কাপড় নিয়েছি। কাপড়টি একবার ওপেন করে আমরা এখানে ভাঁজ করে নিয়ে নেবো। ওকে, তো একটি ব্লাউজ কাটিং করার জন্য কাপড়টি একবারে আমাদেরকে এভাবে ওপেন করে নিতে হবে এবং একটি সাইড থেকে সর্বত আমাদের ব্লাউজের পিছন পার্টটি বাইর করে নিয়ে নিতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, যে বডির সাইজের জন্য আপনি ব্লাউজটি তৈরি করবেন সেই বডির সাইজ অনুযায়ী এই কাপড়টিকে এভাবে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো এইভাবে আমরা কাপড়টি ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে আপনার বডির অনুযায়ী এইভাবে মেপে দেখতে হবে কাপড়টি ঠিক আছে কিনা। এই ব্লাউজটি আমি 38 ইঞ্চি বডির জন্য তৈরি করব। তো দেখুন, 38-কে 4 ভাগ করলে কথা হচ্ছে 9.5। 9.5 ইঞ্চি নেওয়ার পরে এখানে কিন্তু সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় আছে। তো সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কাপড় যদি আপনার অতিরিক্ত থাকে তাহলে সেলাই মার্জিনের জন্য আপনি 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখতে পারেন। তাহলে কি করতে হবে, বডি অনুযায়ী আমাদের এই কাপড়টি ভাঁজ করে নিয়ে নিতে হবে। ভিডিওটি হয়তো একটু বড় হবে, আপনাকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ব্লাউজ কাটিং সম্পর্কে সত্যি অনেক কিছু শিখতে পারবেন। তো এইভাবে কাপড়টি ভাঁজ করে নেওয়ার পরে আমাদের নিচে সেলাই মার্জিনে কাপড়টিকে মার্জিন করতে হবে। মার্জিন করার জন্য আমরা যেটা করব, ফার্স্ট টাইমে 1/2 ইঞ্চি কাপড়টিকে একটি মার্জিন করব। এরপরে এই মার্জিন থেকে আরও 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়টিকে একটি মার্জিন করতে হবে। তো এতটুকু কাপড় আমাদের নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য রাখতে হবে। এরপরে ব্লাউজটির লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে 2টি মার্জিন করেছি, উপরে যে মার্জিন করেছে এই মার্জিনে আমাদেরকে ফিতাটি রাখতে হবে। তো এইভাবে ফিতাটি রেখে আমাদের লম্বার মাপটি নিতে হবে। তো আপনার যত ইঞ্চি লম্বার প্রয়োজন তত ইঞ্চিতে মার্জিন করবেন এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। তো এই ব্লাউজটি আমি 16.5 ইঞ্চি লম্বা তৈরি করব, 16.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। ওকে, এরপরে এই মার্জিন দুটাকে আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে। তো এইভাবে লম্বার মাপটি নেওয়ার পরে এখানে আমাদেরকে শোল্ডারের মাপ নিতে হবে, মানে কাঁধের মাপ নিতে হবে। তো 38 ইঞ্চি বডির জন্য আমরা কাঁধের মাপটি কত ইঞ্চি নিব, তো আজকের এই ভিডিওতে আমি 32 ইঞ্চি থেকে 50 ইঞ্চি বডি পর্যন্ত কাঁধের মাপটি কীভাবে নেবেন সেই সূত্রটি শিখিয়ে দিব। তো ধরুন এই ব্লাউজটি আপনি 32 ইঞ্চি বডির জন্য কাটিং করতে চান। তো 32 ইঞ্চি বডির জন্য আমাদের শোল্ডারের মাপটি এভাবে 5.6 ইঞ্চি নিতে হবে। কত ইঞ্চি নিতে হবে? 5.6 ইঞ্চি নিতে হবে। এরপরে আপনার বডির মাপটি যত ইঞ্চি বাড়বে, প্রতি 1 ইঞ্চি বডি বাড়লে 1 সুত করে আমাদের শোল্ডারের মাপটি বাড়িয়ে নিতে হবে। তো এই ব্লাউজটি যদি আমি এখন 34 ইঞ্চি বডির জন্য কাটিং করি তাহলে শোল্ডারের মাপটি 6 ইঞ্চি নিতে হবে। 2 ইঞ্চি বডির মাপটি বাড়িয়ে দিয়েছি, শোল্ডারের মাপটি 2 সুত বাড়িয়ে দিয়েছি। তো একইভাবে এই ব্লাউজটি যদি আপনি 36 ইঞ্চি বডির জন্য কাটিং করেন তাহলে শোল্ডারের মাপটি 6 ইঞ্চি নিতে হবে। এখানে কিন্তু আরও 2 সুত আমি বাড়িয়ে দিয়েছি এবং বডির মাপটিও 2 ইঞ্চি এখানে বেড়ে গেছে, তাই না? তো এই ব্লাউজটি আমি 38 ইঞ্চি বডির জন্য কাটিং করব। তাহলে 38 ইঞ্চি বডির জন্য এখানে শোল্ডারের মাপটি 6.5 ইঞ্চি নিতে হবে। তাহলে আমাদেরকে কী করতে হবে, 32 ইঞ্চি বডির জন্য আমরা 5.6 ইঞ্চি নিব। এরপরে আপনার বডির মাপটি যত বাড়িয়ে নেবেন বা যত বেশি বডির জন্য তৈরি করবেন এখান থেকে আপনি হিসাবটি করবেন। এইভাবে 1 ইঞ্চি বডি বাড়লে 1 সুত করে শোল্ডারের মাপটি বাড়িয়ে যত ইঞ্চি আসবে তত ইঞ্চিতে আপনাকে শোল্ডারের মাপটি নিতে হবে। আশা করি 32 থেকে 50 ইঞ্চি বডি পর্যন্ত শোল্ডারের মাপটি কীভাবে নিতে হবে আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে যাবেন, সেখানে আপনাকে আবারও সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। তো 38 ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটি এখানে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং নিচেও 6.5 ইঞ্চিতে মার্জিন করতেছি, মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য। তো এইভাবে আমাদের শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে। ওকে, তো এখন এখানে আর্মলের মাপটি নিতে হবে। তো এই আর্মলের মাপটি আমরা কত ইঞ্চি নিব, কত ইঞ্চি বডির জন্য?
তো এই ব্লাউজটি কিন্তু আমি 38 ইঞ্চি বডির জন্য কাটিং করতেছি। আমি কিন্তু 32 থেকে আপনাদের 50 ইঞ্চি বডি পর্যন্ত সূত্রগুলো শিখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, অমনোযোগী না হয়ে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো এখানে আমরা 2টি মার্জিন করে থাকি, তাই না? নিচের যে মার্জিন আছে এই মার্জিনে আমাদেরকে ফিতাটি রাখতে হবে, রেখে 32 থেকে 34 ইঞ্চি বডি পর্যন্ত, 32 থেকে 34 ইঞ্চি বডি পর্যন্ত ব্লাউজের আর্মোলের মাপটি আমাদেরকে 5.5 ইঞ্চি নিতে হবে। কত ইঞ্চি নিতে হবে? 32 থেকে 34 ইঞ্চি বডি পর্যন্ত আর্মোলের মাপটি 5.5 ইঞ্চি নিতে হবে। এরপরে 36 থেকে 38 ইঞ্চি বডি পর্যন্ত আর্মোলের মাপটি আমরা কত ইঞ্চি নিব? এখানে আমাদেরকে 5.6 ইঞ্চি নিতে হবে। কত ইঞ্চি? দেখুন, 5.6 ইঞ্চি, 2 সুত কম 6 ইঞ্চি নিতে হবে। 36 থেকে 38 ইঞ্চি বডির জন্য 5.6 ইঞ্চি আর্মোলের মাপটি নিতে হবে। এরপরে 40 থেকে 42 ইঞ্চি বডির জন্য আমরা ব্লাউজের আর্মোলটি কত ইঞ্চি নেব? এখানে আমাদেরকে 6 ইঞ্চি নিতে হবে। কত ইঞ্চি নিতে হবে? 40 থেকে 42 ইঞ্চি বডি পর্যন্ত আর্মোলের মাপটি আমাদেরকে 6 ইঞ্চি নিতে হবে। তো এইভাবে আমাদেরকে আর্মোলের মাপটি নিতে হবে। তো এরপরে 44 থেকে 46 ইঞ্চি বডি পর্যন্ত আর্মোলের মাপটি আমরা কত ইঞ্চি নেব? এখানে আমাদেরকে 6 ইঞ্চি নিতে হবে। কত ইঞ্চি নিতে হবে? 44 থেকে 46 ইঞ্চি বডি পর্যন্ত আর্মোলের মাপটি এখানে আমাদেরকে 6 ইঞ্চি নিতে হবে। এরপরে আপনার 48 থেকে 50 ইঞ্চি বডির ব্লাউজের জন্য আর্মোলের মাপটি আমরা কত ইঞ্চি নেব? এখানে 6.5 ইঞ্চি নিতে হবে। কত ইঞ্চি নিতে হবে? 6.5 ইঞ্চি নিতে হবে। এই ভিডিওটি হয়তো বড় হয়ে যাচ্ছে, আপনি যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে একটি ব্লাউজের, তাহলে আপনি যে কোনো সাইজের ব্লাউজের সূত্রগুলো কিন্তু শিখে নিতে পারবেন, এবং এই সূত্রগুলো যদি আপনি মনে রাখতে না পারেন একটি খাতায় আপনি নোট করে রাখতে পারেন, অবশ্যই আপনার অনেক কাজে লাগবে। তাহলে আমরা 32 থেকে 50 ইঞ্চি বডি পর্যন্ত আর্মোলের মাপটি কত ইঞ্চি নেব ব্লাউজের, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যেহেতু এই ব্লাউজটি আমি 38 ইঞ্চি বডির জন্য কাটিং করব, এখানে 5.6 ইঞ্চিতে আর্মোলের মাপটি নিয়ে নিচ্ছি। এই মার্জিনটাকে এখানে টেনে নিতে হবে। তো এইভাবে আর্মোলের মাপটি আপনি যতটুকু নিচ্ছে নেবেন, মানে আর্মোলের মাপটি যেখানে আসবে সেখানে আপনাকে ব্লাউজের বডির মাপটি নিয়ে নিতে হবে। কি করতে হবে? আর্মোলের মাপটি আপনার যেখানে আসবে সেখানেই বডির মাপটি নিতে হবে। তো 38 কে 4 ভাগ করলে কত হচ্ছে? 9.5। আপনার যে সর্বমোট বডির মাপটি আসবে সেটাকে 4 ভাগ করে 1 ভাগে বডির মাপটি এভাবে মার্জিন করতে হবে। তো আমার 38 ইঞ্চিকে যদি 4 ভাগ করে কত ইঞ্চি হচ্ছে? 9.5। 9.5 ইঞ্চিতে মার্জিন করব। এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন জন্য এক্সট্রা কাপড় নিয়েছি। আপনার যদি পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকে তাহলে এখানে কিন্তু আপনি আরও বেশিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে ব্লাউজের কোমরের মাপটি নিতে হবে। যখন আমরা একটি ব্লাউজ কাটিং করবো এখানে কোমরের মাপটি নেওয়ার কোনো প্রয়োজন নেই, যখন আমরা সেলাই করব তখন ফিতা দিয়ে মেপে কোমরের মাপটি আমরা অ্যাকুরেট করে নিয়ে নিতে পারবো। ওকে, জাস্ট শুধু এখানে মার্জিন 2টি আমি টেনে নিচ্ছি। তো এইভাবে বডির মাপটি নেওয়ার পরে এখানে আমাদের আর্মোলের জন্য রাউন্ড শেপ করতে হবে। দেখুন, ব্লাউজের আর্মোলটি আপনি যত ইঞ্চি সর্বমোট নেবেন সেই মাপটিকে ফের 2 ভাগ করবেন, করে ঠিক মাঝখানে এখানে একটি মার্জিন করতে হবে, এবং এখান থেকে 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করবেন। এই মার্জিনটাকে বডির মাপের সাথে মিলিয়ে দিতে হবে রাউন্ড শেপ করে। দেখুন এইভাবে, এবার রাউন্ড শেপ করে মিলিয়ে দিতে হবে। এভাবে আর্মোলের জন্য রাউন্ড শেপটি করে নেওয়ার পরে এখানে গলার মাপটি নিতে হবে। তো একটি ব্লাউজের গলার মাপটি আমরা কত ইঞ্চি নেব? তো যে কোনো পোশাকের যে গলার মাপটি, এই মাপটি আপনার নির্ভর করে কাস্টমারের উপরে। এখানে আপনি যদি বডি অনুযায়ী দিতে চান দিতে পারেন, কিন্তু কাস্টমারের রুচিটাই এখানে বেশি ফোকাস করতে হবে আপনাকে। আপনি দেখে থাকবেন কিছু কিছু কাস্টমার ছোট গলা পরতে ভালোবাসে, কেউ আবার বড় গলা পরতে ভালোবাসে। এই জন্য ব্লাউজের যে গলার মাপটি, এটা আপনি কাস্টমারকে যদি জিজ্ঞেস করে নেন, উনি বড় পরতে ভালোবাসে না ছোট পরতে ভালোবাসে, সেটাই সব থেকে বেস্ট হবে। তো স্বাভাবিকভাবে যদি আমরা একটি 38 ইঞ্চি বডির ব্লাউজের গলার মাপটি পাশে কত ইঞ্চি নেব? তো এখানে পাশে আমরা 5 ইঞ্চি নিতে পারি। 5 ইঞ্চিকে 2 ভাগ করলে কত হচ্ছে? 2.5 ইঞ্চি। দেখুন, এখানে যদি আমি 2.5 ইঞ্চিতে মার্জিন করি, গলার যখন পট্টিটি লাগিয়ে নেবো সেলাই মার্জিন সহ, গলাটি কিন্তু এখানে 5.5 ইঞ্চি তৈরি হয়ে যাবে। এই জন্য আমরা কী করবো? যখন গলার যে মাপটি দিব সেই মাপটির 2 সুত কম নিয়ে আমাদেরকে এখানে মার্জিনটি করতে হবে। এখানে আমি 2.25 ইঞ্চিতে মার্জিনটি করতেছি। এবং গলার লম্বা মাপটি একই ব্যাপার, কাস্টমার কাছে জিজ্ঞাসা করে যদি নেন সেটি সব থেকে বেস্ট হবে। তো এখানে গলার লম্বা মাপটি এখানে 4.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি 38 ইঞ্চি বডির জন্য। এই মার্জিনটাকে টেনে এখানে বক্স তৈরি করে নিতে হবে। এবং গোল গোলার জন্য এখানে রাউন্ড শেপটি করে নিতে হবে।
তো এই অবস্থায় গলার মাপটি নেওয়া হয়ে গেছে, এখন আমাদেরকে শেপের মাপটি নিতে হবে। তো একটি ব্লাউজের শেপের মাপ আমরা কত ইঞ্চি নিচে নিব? তো এখানে দুইটি মার্জিন করেছি, তাই না? এই নিচের মার্জিনে আমরা ফিতাটি রাখব। এই নিচের মার্জিনে ফিতাটি রেখে এখানে আপনাকে তিনটি ধাপে এই শেপের মাপটি নিতে হবে। আপনি কত ইঞ্চি নিচে শেপের মাপটি নেবেন, এই মাপটি তিন ভাগে আপনাকে নিতে হবে। যারা অতিরিক্ত লম্বা হবে তাদের জন্য 9.5 ইঞ্চি নিচে মার্জিন করতে হবে, যারা মিডিয়াম লম্বা হবে তাদের জন্য 9 ইঞ্চি নিচে মার্জিন করতে হবে, যারা একবারে খাটো হবে মানে বেটে হবে তাদের জন্য 8.5 ইঞ্চি শেপের জন্য মার্জিন করতে হবে। তো এই ব্লাউজটি আমি যার জন্য তৈরি করতেছি উনি মিডিয়াম লম্বা, এই জন্য আমি 9 ইঞ্চি নিচে মার্জিনটি করে নিচ্ছি। তো ব্লাউজের শেপটি কত ইঞ্চি নিচে দেবো সেই মাপটি নিয়েছি, ব্লাউজের শেপের মাপটি পাশে কত ইঞ্চি নেবো সেই মাপটিও আমাদেরকে সূত্রের সাহায্যে দিতে হবে। তো এই ভিডিওতে যে নিয়মগুলো দেখাচ্ছি এই নিয়মগুলো একবারই কিন্তু অরিজিনাল নিয়ম, এই নিয়মগুলো ফলো করে আপনি যে কোনো সাইজের ব্লাউজ কাটিং করতে পারেন। আশা করি সেই ব্লাউজগুলোতে আপনার বিন্দু পরিমাণও সমস্যা না হওয়ারই কথা। শেপের মাপটি পাশে কত ইঞ্চি নেবো আমরা দেখুন, এই ব্লাউজটির বডি কত ইঞ্চি দিয়েছি? 38 ইঞ্চি। 38কে 4 ভাগ করে 9.5 ইঞ্চি নিয়েছি, তাই না? আপনি যে সাইজেরই তৈরি করবেন সেটাকে 4 ভাগ করেই তো এইভাবে বডির মাপটি নিতে হবে। তো এখানে 9.5 ইঞ্চি থেকে আমাকে 1 ইঞ্চি বাদ দিতে হবে। তো আপনি এইভাবে 4 ভাগ করে যত ইঞ্চি নেবেন সেই 4 ভাগের 1 ভাগ থেকে 1 ইঞ্চি বাদ দিতে হবে। তো এখানে 9.5 ইঞ্চি থেকে যদি 1 ইঞ্চি বাদ দিই কত? 8.5 ইঞ্চি। এই 8.5 ইঞ্চিকে এখানে 2 ভাগ করতে হবে, করে শেপের পাশের মাপটি নিতে হবে। তো 8.5 ইঞ্চিকে যদি 2 ভাগ করি কত হচ্ছে? 4.25 ইঞ্চি, তাই না? এই 4.25 ইঞ্চিতে এখানে মার্জিনটি করতে হবে। তাহলে শেপের পাশের মাপটি আমরা এইভাবেই নিব। তাহলে ব্লাউজের শেপের পাশের মাপটি কীভাবে নিতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই মার্জিনটাকে নিচের দিকে সোজা করে টেনে নিতে হবে। তো এই অবস্থায় পিছন পাটি মাপ ও মার্জিন করে একবারে কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে নিতে হবে। কাটিং করার পর সামনের পাটি আমরা কীভাবে কাটিং করব এবং হাতাটি কীভাবে কাটিং করব এ টু জেড খুব সহজ করে বুঝিয়ে দেবো। সামনের পাটে বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনাকে জানতে হবে, তাহলে একটি ব্লাউজ সঠিকভাবে আপনি কাটিং শিখতে পারবেন। একটি কাস্টমারের যদি আপনি সঠিকভাবে একটি ব্লাউজ কাটিং ও সেলাই করে দিতে পারেন সেই কাস্টমারটি আপনার পুরো ভক্ত হয়ে যাবে, সে আপনাকে ছাড়া অন্য কোথাও পোশাক তৈরি করতে চাবে না। তো এই মার্জিন অনুযায়ী ব্লাউজটি কাটিং করে নিয়ে নিতে হবে। তো পিছন পাটি এখান থেকে আমরা সরিয়ে রাখবো। তো এই সাইড থেকে আমরা ব্লাউজের একটি পার্ট বাইর করেছি এবং এই সাইড থেকে আরেকটি পার্ট বাইর করতে হবে, তাহলে হাতাগুলো আমাদের খুব সহজে বাইর হয়ে আসবে। এই জন্য কাপড়টিকে আমরা এদিকে ঘুরিয়ে রাখব। তো দেখুন কাপড়টি এদিকে আমাদেরকে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো কাপড়টি এভাবে ভাঁজ করে নেওয়ার পরে পিছন পাটি এই পার্টির উপরে এখানে বিছিয়ে রাখতে হবে। তো এখন কিন্তু আমরা সামনের পাটি কাটিং করব। তো এই পার্টটিকে এখানে জাস্ট এভাবে বিছিয়ে রাখতে হবে। তো আমরা কি করব, পিছন পাটি এই পাটির উপরে এভাবে বিছিয়ে রেখে এখানে আমাদের কাটিংটি করতে হবে। কিন্তু এই পিছন পাটি এখানে বিছিয়ে রাখার একটি নিয়ম আছে, যখন আমরা পিছন পাটি এভাবে বিছিয়ে রাখবো পিছন পাট থেকে সামনের পাটি এখানে মিনিমাম আমাদেরকে 1 থেকে 1.5 ইঞ্চি নিচের দিকে এইভাবে এক্সট্রা রাখতে হবে এবং এই সাইডে পিছন পাট থেকে মিনিমাম 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রাখতে হবে। কেন এক্সট্রা রাখতে হবে এটা আপনি হয়তো প্রশ্ন করতে পারেন। যখন আমরা সামনের পাটে 8টি শেপ দিয়ে থাকবো সেই শেপগুলো দেওয়ার সময় যে কাপড়টি আমাদেরকে শেপের ভিতরে চলে যাবে, শেপগুলো দেওয়ার পরে সামনের পাটি কিন্তু পিছন পাটের সমান হয়ে যাবে। আর যদি আপনি সামনের পাট ও পিছন পাট একই সমান করে কাটিং করেন, সামনের পাটে যে শেপগুলো দেওয়ার পরে সামনের পাটি অনেক ছোট হয়ে যাবে, পিছন পাটি বড় হয়ে যাবে, তাহলে তখন আপনি বডির মাপটি অ্যাকুরেট করতে পারবেন না। তো এখানে আপনারা অনেকজন প্রশ্ন করেন, ভাই শেপগুলো দেওয়ার পরে সামনের পাট ও পিছন পাট মিলে না বা ছোট বড়ই থাকে। তো এইটা হওয়ার যে কারণ, আপনি যদি 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রাখেন সাইডে তাহলে শেপগুলো একটু চিকনভাবে দেওয়ার চেষ্টা করবেন, আর যদি পিছন পাট থেকে সামনের পাটি 1 ইঞ্চি পাশে বড় রাখেন তাহলে শেপগুলো একটু মোটা করে দিতে হবে, তাহলে পিছন পাটের সাথে শেপগুলো দেওয়ার পরে মিল হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন বিষয়টি। তো এখানে নতুন করে আর মার্জিন করার কোনো প্রয়োজন নেই, আমাদেরকে এখন কাটিংটি করে নিতে হবে, জাস্ট এখানে শুধু একটু মার্জিন করতে হবে। দেখুন এখানে আমরা ফিতাটি রাখবো, রেখে ফিতাটিকে ঠিক এভাবে 2টি ভাগ করব, করে এখানে চিহ্ন দিয়ে নিতে হবে এবং এতটুকু অংশ আমরা পিছন পাট সমান করে কাটিং করব।
তো এখন আমাদের এখান থেকে পিছন পাটি সরিয়ে রাখতে হবে। তো এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে আমাদের এখানে তালপাট কাটিং করতে হবে। ব্লাউজের সামনের পাটে অবশ্যই তালপাট কাটিং করতে হবে আপনাকে। এই দেখুন, এখান থেকে জাস্ট 1/2 ইঞ্চি কাপড় এভাবে ডাউন করে কাটিংটি করে নিতে হবে। তো এটা হচ্ছে সামনের পাটে তালপাটটি আমাদের কাটিং করা হয়ে গেছে। তো এইভাবে সামনের পাটটি কাটিং করার পরে এখানে শেপের জন্য আমাদের মার্জিনগুলো করতে হবে। তো আমরা সিলাই মার্জিনে কাপড় বাদ রেখে কত ইঞ্চি নিচে মার্জিন করেছি? 9 ইঞ্চিতে এখানে মার্জিন করতে হবে। এবং এই পাশে কত ইঞ্চিতে মার্জিন করেছি? 6/4 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এই মার্জিনটাকে এইদিকে সোজা করে টেনে নিতে হবে এবং এই মার্জিনটাকে নিচের দিকে সোজা করে টেনে নিতে হবে। এবং এখানে যে কেটে নিয়েছি এখান থেকে এই মার্জিনটাকে এইদিকে সোজা করে টেনে নিতে হবে। এই মার্জিনটাকে টেনে নেওয়ার পরে এখান থেকে ঠিক আর্মুলের মাঝ বরাবর একটি মার্জিন টেনে নিতে হবে। তো এইভাবে আমাদেরকে 4টি মার্জিন টেনে নিতে হবে। তো এখন যে আমরা শেপের দূরত্বর যে মাপ, এটা কী হিসাবে নেব? যাদের স্বাস্থ্য অতিরিক্ত হবে তাদের জন্য 2.5 থেকে 3.5 ইঞ্চি নিতে হবে, যাদের স্বাস্থ্যটি মিডিয়াম হবে তাদের জন্য 2 ইঞ্চি দূরে নিতে হবে, যাদের স্বাস্থ্য একবারই কম হবে তাদের জন্য 2 ইঞ্চি দূরত্ব নিতে হবে। যেহেতু আমি যার জন্য তৈরি করতেছি তার স্বাস্থ্য হচ্ছে মিডিয়াম, 2 ইঞ্চি দূরে এইভাবে আমি মার্জিনগুলো করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে আমাদের শেপের মার্জিনগুলো করতে হবে। ব্লাউজের শেপের মার্জিনগুলো কীভাবে করতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো ব্লাউজের বডির পার্ট বাইর করার পরে এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে আমাদেরকে হাতা কাটিং করতে হবে। তো আপনারা অনেক সময় হাতাগুলো কাটিং করতে যেয়ে খুব ঝামলায় পড়ে যান, হাতা আসে না বা জয়েন্ট পড়ে। কীভাবে কাটিং করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই হাতা কাটিংটির এখানে অনেক কিছু শেখার আছে আপনার। ঠিক মাঝখানে এভাবে কেটে নিতে হবে। দেখুন, 2টি পার্টে মিল করে রাখতে হবে। তো দেখুন, এখান থেকে আমাদের কাপড়টি মেপে দেখতে হবে। তো একটি 3/4 হাতায় মিনিমাম আমাদেরকে 16 থেকে 17 ইঞ্চি দিতে হয়। তো এখানে দেখুন, সর্বমোট এখান থেকে 16 ইঞ্চি আছে। তো এখান থেকে যদি হাতাটি আমরা কাটিং করি তাহলে জয়েন্ট পড়বে না, যদি এদিকে হাতার লম্বাটি আরও বাড়িয়ে নিতে চাই তাহলে জয়েন্ট পড়বে। তো আমরা এই নিয়মে কাটিং না করে আমরা কীভাবে কাটিং করবো আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে 2টি পার্ট আমরা বিছিয়ে রাখবো। তো এইভাবে যদি আমরা কাপড়টিকে সোজা করে ভাঁজ করে নিই এবং দেখুন এই হাতাটি যদি 17 ইঞ্চি লম্বা দেই তাহলে এখানে জয়েন্ট পড়বে, তাই না? তো জয়েন্ট ছাড়া আমরা কীভাবে হাতাটি কাটিং করবো? কাপড়টিকে আবারও এখানে ওপেন করে নিতে হবে। দেখুন, এই হাতাটিকে একটু আড়াআড়ি করে ভাঁজ করে নিয়ে নিতে হবে। কী করতে হবে? কাপড়টিকে এবার একটু আড়াআড়ি করে ভাঁজ করে নিতে হবে, তাহলে এখানে জয়েন্টই পড়বে না। এবং সেলাই মার্জিনে কাপড়টাকে এখানে মার্জিন করতে হবে এবং এই মার্জিন থেকে ঠিক 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। এবং এখানে ফিতাটি রেখে আপনার হাতার লম্বা রাফটি নিতে হবে। তো হাতাটি আমি 17 ইঞ্চি লম্বা নিব, 17 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনও এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। এবং আপনার হাতের মুখের যে মাপটি আসবে সেটাকে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনও এক্সট্রা কাপড় নিতে হবে। এরপর আমরা কী করবো? বডির যে আড়মোলটি মেপে ব্লাউজের হাতার আড়মোলটি আমরা নিয়ে নিব, তাহলে সেলাই করার সময় আড়মোলটিও কখনো ছোটো বড়ো হবে না। তো এই জন্য আমরা কী করবো? দেখুন, এই মার্জিনে ফিতাটি রাখবো, পিছন পাটে আড়মোলটি এভাবে মেপে দেখতে হবে এখানে কত ইঞ্চি আছে। এভাবে যত ইঞ্চি হবে এই মার্জিনে ফিতাটি রাখবো, রেখে তত ইঞ্চিতে মার্জিন করবো এবং সেলাই মার্জিনও এক্সট্রা কাপড় নেবো। ওকে, তো এইভাবে আড়মোলের মাপটি নেওয়ার পরে এখান থেকে আমাদেরকে হাতার রাউন্ড শেপটি করে নিতে হবে। এই মার্জিনটির সাথে এই মার্জিনগুলোকে মিলিয়ে দিতে হবে। তো জাস্ট এখানে আমি 1টি মার্জিন মিলিয়ে নিচ্ছি। তো এই মার্জিন অনুযায়ী এখন আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। তো এই হাতাটি যদি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিই, দেখুন এখানে কিন্তু কোথাও জয়েন্ট পড়ে নাই, তাই না? এই তো এই নিয়মে যদি আপনি একটি হাতা কাটিং করেন সেই ব্লাউজটিতে যে কাপড় শর্ট থাকে তাহলে সেই হাতাটিতে জয়েন্ট পড়বে না। এখন এখানে আমাদেরকে ব্লাউজের হাতার তালপাট কাটিং করতে হবে। তো জাস্ট এখানে 1/2 ইঞ্চি কাপড় ধরে এভাবে তালপাটটি কাটিং করে নিয়ে নেবেন। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল আমাদের। এখানে যে অবশিষ্ট কাপড় আছে
এই কাপড়টিকে আমরা এভাবে ভাঁজ করে রাখবো। ব্লাউজের পিছন পাটি এভাবে বিছিয়ে রাখবো। তো দেখুন এখানে দুইটি গলার পটি কাটিং করা হয়ে গেছে আমাদের, এবং এখানে যে অবশিষ্ট কাপড় আছে ঘাট প্লেট ও বোতাম প্লেটটি অবশ্যই আপনি কাটিং করে নিতে পারবেন, আমি কাটিং করে দেখিয়ে দিচ্ছি না। এই অবস্থায় ব্লাউজটি কাটিং করে একেবারেই কমপ্লিট হয়ে গেছে। তো 32 থেকে 45 ইঞ্চি বডি পর্যন্ত ছোল্ডারে মাপটি কীভাবে নিতে হবে, আর্মোলে মাপটি কীভাবে নিতে হবে, শেপের মার্জিনগুলো কীভাবে নিতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন, আর আমিও খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।